ওয়ার্ল্ড অফ বই চ্যানেলটিতে তোমাকে স্বাগত। আজকের গল্পের আসরের গল্প শ্রী সুনীলমল বসুর কেশবতী। বনের ধারে বাস করত এক কাঠুরে আর তার বউ। গরিব হলেও তাদের বেশ সুখেই একরকম দিন কাটছিল। শুধু তাদের মনে একটি মাত্র দুঃখ ছিল, কাঠুরে আর কাঠুরে বউ দুঃখ শুধু পায়, তাদের কোনো ছেলে মেয়ে জন্মায়নি যে হয়। এই দুঃখেতে তাদের মনে শান্তি নাহি আর, একটি ছোট শিশুর তরে মন কাঁদে বারবার। এইভাবে সুখ দুঃখে তাদের দিন কাটে। কাঠুরে বাড়ির একটু দূরেই একটা উঁচু টিলার ওপর একটা পাঁচিল ঘেরা বাড়ি। এই বাড়ির মালিক হচ্ছে একজন বুড়ি ডাইনি। কাঠুরে বউ তার বাড়ির দাওয়ায় বসে দেখতে পায় ডাইনি বুড়ির পাঁচিলের ও পাশে সারি সারি ডালিম গাছ, আর তাতে ফলে আছে রাশি রাশি সব পাকা ডালিম। ডালিমগুলি আকারে যেমনি বড়, স্বাদেও বুঝি তেমনি। রোজ রোজ এই ডালিমগুলি দেখতে দেখতে কাঠুরে বউ ভাবে, পাকা পাকা ডালিমগুলি ঝুলছে গাছে গাছে, একটা যদি চাকতে না পাই পড়ার নাহি বাঁচে। কিন্তু ভয় ওই ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি দেখতেও যেমন বিদঘুটে, আর তার স্বভাবও তেমনি খিটখিটে, গাছে হাত দিলে আর রক্ষে নাই। ডালিমের কথা ভাবতে ভাবতে কাঠুরে বউ অস্থির হয়ে উঠল। তার রাতের ঘুম গেল ঘুচে, আর মুখের রুচিও গেল চুকে, কেবল চিন্তা ডালিম ডালিম আর ডালিম। সন্ধ্যাবেলা যখন দক্ষিণা বাতাস বয়, সেই বাতাসে ভেসে আসে মিষ্টি ডালিমের গন্ধ, আর সেই গন্ধে কাঠুরে বউ যেন পাগল হয়ে ওঠে। ডালিমের কথা ভেবে ভেবে কাঠুরে বউ রোগা হয়ে যেতে লাগল। তার গাল গেল তুবড়ে, চোখ গেল বসে, কাঠুরে বউ অসুস্থ হয়ে পড়ল। তার শরীরের এই রকম অবস্থা দেখে কাঠুরে একদিন জিজ্ঞাসা করল, চেহারাটা তোমার কেন এত খারাপ হলো? অসুখ বিসুখ করলো কিছু? সত্যি আমায় বলো। তখন কাঠুরে বউ তার মনের কথা ভেঙে বললে, ডাইনি বুড়ির বাগানটিতে ডালিম পাকা পাকা, না খেলে তা হবে না আর আমার বেঁচে থাকা। তখন দুজনে মিলে পরামর্শ করতে লাগলো, কীভাবে ডাইনি বুড়ির বাগান থেকে ডালিম চুরি করা যায়। ডালিম না পেলে কাঠুরে বউকে আর কিছুতেই বাঁচানো যাবে না। ডাইনি বুড়ি সন্ধ্যাবেলার দিকে কিছুক্ষণ বাড়ি থাকে না, লাঠিভর দিয়ে কোথায় যেন যায়। কাঠুরে ঠিক করলো এই সুযোগ ছাড়া যাবে না। পরদিন সন্ধ্যাবেলা ডাইনি বুড়ি তার লাঠিভর দিয়ে কোথায় জানি বেরিয়ে গেল, আর কাঠুরে অমনি দৌড়ে গিয়ে একটি লাফে পাঁচিল হলো পার, অনেকগুলো ডালিম এনে বউকে দিল তার। পাকা পাকা ডালিমগুলো পেয়ে কাঠুরে বউ তো মহা খুশি। রসে টসটসে সব ফল, যেমনি তাদের স্বাদ তেমনি মিষ্টি গন্ধ। ডালিম খেয়ে কাঠুরে বউয়ের সমস্ত শরীর আর মন যেন জুড়িয়ে গেল। ফুসমন্তরের চোটে তার যেন সমস্ত রোগ সেরে গেল। সে এক একটা ডালিম খায় আর বলে, আহা আহা আহা। পরদিন সন্ধ্যাবেলাতেও আবার কাঠুরে গেল ডালিম আনতে। বুড়ি বেরিয়েছে আর কাঠুরেও পাঁচিল টপকে ভেতরে ঢুকেছে। অনেকগুলো পাকা পাকা ডালিম পেরে সে যেই পাঁচিল বেয়ে নামতে যাবে, আর অমনি ডাইনি বুড়ির সঙ্গে তার মুখোমুখি দেখা হয়ে গেল। আজ ডাইনি বুড়ি যে এত তাড়াতাড়ি ফিরে আসবে কাঠুরে তা ধারণাও করতে পারে নাই। কাঠুরেকে দেখে ডাইনি বুড়ি তো রেগে আগুন। সে চিৎকার করে বললে, দাঁড়া দাঁড়া হতচ্ছাড়া, তোকে মজা দেখাচ্ছি, আমার বাগান থেকে ডালিম চুরি করা? কাঠুরে তো ভয়ানক ভয় পেয়ে গেল। ডাইনি বুড়ি সাংঘাতিক লোক, সে অনেক মন্ত্রতন্ত্র জানে, কি জানি আবার কি করে বসে। কাঠুরে প্রথমে হাত জোর করে তারপরে ডাইনি বুড়ির পা ধরে ক্ষমা চাইতে লাগল। এ কাজ সে আর কোনো দিনও করবে না, এই নাক কান মলছে। বুড়ি তখন বললে, এবার তোকে ছেড়ে দিলাম, করিস না এই কাজ, ডালিমগুলো ঘরে নিয়ে বউকে খাওয়া আজ। ডালিম খেলে বউয়ের পেটে একটি মেয়ে হবে, সেই মেয়েকে আমায় দিলে
খালাস পাবি তবে। কাঠুরে এই শর্তে রাজি হয়ে বাড়ি চলে গেল আর তার বউকে ডালিমগুলো খেতে দিল। কিছুদিন পর সত্যিই কাঠুরে বউয়ের একটি ফুলের মতো ফুটফুটে মেয়ে হলো। এই খবর পেয়ে ডাইনি তাদের বাড়িতে এসে বললে, মেয়ে তোমার জন্ম নিল, পেলাম এ খবর, নিয়ে যাব এই মেয়েরে 12 বছর পর। কথা শুনে কাঠুরে আর তার বউ শিউরে উঠল। কিন্তু কি আর করবে, কথা না রাখলে ডাইনি বুড়ি তাদের আর আস্ত রাখবে না, মেয়েটিকে তাকে দিতেই হবে, আর অন্য কোনো উপায় নাই। দেখতে দেখতে 12 বছর কেটে গেল। মেয়েটি এখন পরমা সুন্দরী হয়ে উঠেছে, যেমন তার রূপ তেমনি তার গুণ। তার ওপর মেয়েটির মাথায় এক রাশ কালো রেশমের মতো চুলের গোছা। 12 বছর পর ডাইনি বুড়ি এসে সত্যি সেই মেয়েটিকে নিয়ে চলে গেল। কাঠুরে আর তার বউ মাটিতে লুটুপুটি খেয়ে কাঁদতে লাগলো, কিন্তু ডাইনি তা গ্রাহ্যও করল না, হাসতে হাসতেই মেয়েটিকে নিয়ে বেরিয়ে গেল। মাঠের মধ্যে নির্জনে একটি ছোট ঘর তৈরি করে ডাইনি বুড়ি মেয়েটাকে আটকে রাখল। ঘরটি মাটি থেকে অনেক উঁচুতে, একটিমাত্র জানলা ছাড়া ঘরে আর কোনো দরজা জানলা নাই। ডাইনি বুড়ি নিজের বাড়িতেই থাকে আর রোজ এসে মেয়েটির সঙ্গে সেই উঁচু কুঠুরিতে দেখা করে। লম্বা চুলের জন্য সে মেয়েটির নাম দিয়েছে কেশবতী। ডাইনি বুড়ি রোজ সেই কুঠুরির নিচে এসে হাঁক দেয়, কেশবতী কন্যা এবার নামাও তোমার চুল, সেই চুল বেয়ে উঠব আমি, হয় না যেন ভুল। ডাইনির গলা শুনে কেশবতী জানলা দিয়ে তার চুল নামিয়ে দেয় আর সেই চুল বেয়ে বেয়ে বুড়ি ওপরে উঠে আসে আর কিছুক্ষণ কেশবতীর সঙ্গে সময় কাটিয়ে যায়। একদিন হয়েছে কি, এক রাজপুত্র শিকার করতে এসে বনের মধ্যে পথ হারিয়ে ফেলে। সে ঘুরতে ঘুরতে এসে এক জায়গা দেখতে পেল, একটা উঁচু কুঠুরির নিচে দাঁড়িয়ে একটা বিশ্রী কদাকার বুড়ি বলছে, কেশবতী কন্যা এবার নামাও তোমার চুল, সে চুল বেয়ে উঠব আমি, হয় না যেন ভুল। অমনি দেখতে দেখতে জালনা দিয়ে কুচকুচে কালো রেশমের মতো এক গোছা চুল নিচে নেমে এলো, তাই বেয়ে বেয়ে সেই বিশ্রী বুড়িটা ওপরে উঠে গেল। এই দৃশ্য দেখে রাজপুত্র পাশের একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল। কিছুক্ষণ পরে কদাকার বুড়িটা যখন নিচে নেমে চলে গেল, তখন রাজপুত্র সেই কুঠুরিটার নিচে গিয়ে বললে, কেশবতী কন্যা এবার নামাও তোমার চুল, সে চুল বেয়ে উঠব আমি, হয় না যেন ভুল। অমনি জালনা দিয়ে আবার সে চুলের গোছা নিচে নেমে এলো, রাজপুত্র তাই বেয়ে বেয়ে ওপরে উঠে গেল। ক্রমে রাজপুত্রের সঙ্গে কেশবতীর খুব ভাব হয়ে গেল। রাজপুত্র রোজ আসে আর কিছুক্ষণ কেশবতীর কাছে গল্প গুজবে কাটিয়ে যায়। ডাইনি বুড়ি এসব কথা কিছুই জানে না। শেষে পরামর্শ করে ঠিক হলো আগামী পূর্ণিমার রাত্রে রাজপুত্র কেশবতীকে নিয়ে তাদের দেশে পালিয়ে যাবে আর তাকে বিয়ে করবে। এদিকে হয়েছে কি, একদিন কেশবতীর বোকামির জন্য সমস্ত ব্যাপারটা ফাঁস হয়ে গেল। সে একদিন কথায় কথায় বলে ফেলল, বুড়িমা আমার চুল বেয়ে উঠতে তোমার এত দেরি হয়, কিন্তু রাজপুত্র কেমন চটপট উঠে আসেন। যেই না এই কথা বলা, আর অমনি ডাইনি বুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে, ডুবে ডুবে জল খাচ্ছ কন্যা কেশবতী, দাঁড়াও দাঁড়াও এবার তোমায় দিচ্ছি সাজাওতি। এই বলে ডাইনি বুড়ি কাঁচি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেশবতীর অমন সুন্দর চুলের গোছা কেটে ফেলল আর তাকে নিজের বাড়িতে নিয়ে আটক করে রাখল। এতেও বুড়ির রাগ পড়ল না, রাজপুত্রকেও হাতে নাতে ধরবার চেষ্টা করতে লাগলো। পরের দিন সন্ধ্যাবেলায় আবার রাজপুত্র সেই কুঠুরির তলায় এসে বলল, কেশবতী কন্যা এবার নামাও তোমার চুল, সে চুল বেয়ে উঠব আমি, হয় না যেন ভুল। ডাইনি বুড়ি ঘরেই লুকিয়েছিল, সে অমনি কেশবতী সেই কাটা চুলের গোছার একদিকটা খাটের পায়ার সঙ্গে বেঁধে অন্য দিকটা নিচে নামিয়ে দিল। সে চুল বেয়ে রাজপুত্র যেই ঘরে গিয়ে ঢুকেছে, অমনি ডাইনি বুড়ি বাঘের মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ল। রাজপুত্র এই ব্যাপারে একেবারেই হতভম্ব হয়ে গেল। তারপর কোনো রকমে বুড়ির হাত ছাড়িয়ে সেই উঁচু জানলা থেকে লাফ দিয়ে নিচে পড়ল। নিচে ছিল কাটার ঝোপ,
তার উপরে পড়ে রাজপুত্রের চোখ দুটো অন্ধ হয়ে গেল। তখন ওপর থেকে ডাইনি বুড়ির বিকট চিৎকার শোনা যাচ্ছিল, চোখ দুটি তো অন্ধ হলো, এবার কোথায় যাবে, কেশবতী কন্যারে আর কোথাও নাহি পাবে। অন্ধ রাজপুত্র আর দেশে ফিরে গেল না, সে কেশবতীর দুঃখে বনে বনে ঘুরে বেড়াতে লাগল। একটি একতারা নিয়ে সে গান গাইতে গাইতে পথ চলতে লাগল। চোখ দুটি মোর অন্ধ হলো, কোথায় আমি যাব, কেশবতী কন্যারে মোর কোথায় খুঁজে পাব। এদিকে কেশবতী ডাইনি বুড়ির বাড়িতে বন্দিনী হয়ে আছে, তার আর বাইরে বেরোবার জো নাই। ডাইনি বুড়ির কড়া নজর তার ওপর, সে দিন রাত্রির কাঁদতে কাঁদতে গান ধরে, ওগো ওগো রাজার কুমার আমায় একলা ফেলে, বলো বলো প্রিয় আমার কোথায় চলে গেলে, বুড়ির ঘরে বন্দি হয়ে কাটাই আমি একা, দয়া করে হেথায় এসে দাও না আমায় দেখা। একদিন ডাইনি বুড়ি কেশবতীকে বললে, আমি কদিনের জন্যে আমার বোনের বাড়িতে বেড়াতে যাব, তুই সাবধানে থাকিস, খবরদার বাড়ি থেকে এক পাও বেরোসনি কিন্তু। এই বলে বুড়ি তার লাঠি গাছাটি ভর করে একটা পাহাড়ি পথ ধরে তার বোনের বাড়িতে চলে গেল। এমনি করে দিন কাটে, অন্ধ রাজপুত্র একতারা বাজিয়ে বনে বনে ঘুরে বেড়ায় আর গান করে। চোখ দুটি মোর অন্ধ হলো, কোথায় আমি যাব, কেশবতী কন্যারে মোর কোথায় খুঁজে পাব। এমনিভাবে ঘুরতে ঘুরতে সে একদিন ডাইনি বুড়ির বাড়ির কাছে এসে হাজির হল। দূর থেকে তার গান শুনতে পেয়ে কেশবতী রাজপুত্রের গলা চিনতে পারল। সে জানলা দিয়ে উঁকি মেরে দেখল, একজন পাগলা গোছের লোক একতারা বাজিয়ে গান করে যাচ্ছে। তার মুখে খোঁচা খোঁচা দাড়ি গোফ, চুলে জট পড়েছে, আর চোখ দুটি তার অন্ধ। কেশবতী অনুমানে বুঝল যে এই লোকটি সেই রাজপুত্র। ডাইনি বুড়ি একদিন কথায় কথায় বলেছিল, সেই রাজার ছেলে কাটার ঝোপে পড়ে অন্ধ হয়ে গেছে। কেশবতী তখন গান ধরল, ডাইনি ঘরে বন্দি আমি কন্যা কেশবতী, আমায় নিয়ে পালাও তুমি শীঘ্র করে উঠি। দূর থেকে গানের সুরে উত্তর ভেসে এলো, কেশবতী কেশবতী দুঃখ বড় মনে, তোমার তরে অন্ধ হয়ে ঘুরছি বনে বনে। কেশবতীর এবারে আর চিনতে বাকি রইল না, এই আধপাগলা লোকটি সেই রাজপুত্র। ডাইনি বুড়ি তার বোনের বাড়ি থেকে তখনও ফেরেনি। কেশবতী দরজা খুলে পাঁচিল ডিঙিয়ে ছুটল বনের দিকে, যেখানে রাজপুত্র একতারা বাজিয়ে গান করছে। কেশবতী সেখানে এসে দাঁড়াতেই রাজপুত্র তার হাত বাড়িয়ে দিল। কেশবতী রাজপুত্রের হাত ধরে তাকে সেখানে বসালো, আর রাজপুত্রের মুখটি তার বুকের মাঝে চেপে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। কি আশ্চর্য, কেশবতীর চোখের জল যেই রাজপুত্রের চোখে পড়ল, অমনি রাজপুত্র আবার দৃষ্টি ফিরে পেল, তার চোখ ভালো হয়ে গেল। তারপর আর কি, কেশবতীকে নিয়ে রাজপুত্র তাদের রাজ্যে ফিরে এলো। রাজাও অনেকদিন পরে তার হারা ছেলেকে ফিরে পেয়ে আনন্দে মেতে উঠলেন। তারপর একদিন ধুমধামের সাথে কেশবতীর সঙ্গে রাজপুত্রের বিয়ে হয়ে গেল। আর ডাইনি বুড়ির কী হলো? সে এই খবর পেয়ে হিংসায় জ্বলে পুড়ে মরে গেল। শ্রী সুনির্মল বসুর কেশবতী গল্পটি এখানেই শেষ হলো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পের আসরে।